এরপরে আবৃত্তি কে করবে? রিয়া সামন্ত চলে আয় দিবে। দাঁড়িয়ে করো, এখানে দাঁড়িয়ে। পড়াশোনা মাথায় বুঝবে,
হলো না নিজেকে আর মাজা ঘষা। হঠাৎ একদিন বর বলবে, গালে মনে জ্ঞান পড়েছে, কিছু রূপচর্চা করো, ওসব পার্লারে টার্লারে যাওয়ার দরকার নেই, ঘরে যা আছে তাই দিয়ে সারো। পাশের বাড়ির নিশা মোদিকে দেখেছো, কেমন চিপচাপ আর কি এমন করো তুমি, ওই তো এঁচোর চিংড়ি আর মোচার চপ। বৌমা দেখে শাশুড়িমা বলবেন, হলো কি শ্বশুর মশাইয়ের লুচি আর তরকারি, ননদিনীর আবার ওসব চলে না, তার আবার নুডল পাস্তায় রুচি। এর মধ্যে হঠাৎ কোনোদিন যদি ভাতে মারটা জড়ায়, সংসারের কাজে কোনো মন নেই না, কি হবে এত লেখাপড়ায়, আমার ছেলের ইনকামে কি সব পূরণ হচ্ছে না, আমার বাড়ির বউ হয়ে চাকরি করবে, সেসব কিন্তু এই সংসারে চলবে না। নাতি নাতি করেই গেলাম, ওই তো নাতি একটা দিলে, আসছে বছর নাতি চায়, দিলাম কিন্তু বলে। প্রতি মুহূর্তে মেনে নেওয়া আর মেপে কথা বলা, সকাল থেকে রাত অবধি সবার মন ঝুঁকিয়ে চলা, পান থেকে চুন বসলেই নানান রকম কথা। নারী মানে কি শুধু সংযতা আর নিরাপত্তা, অনেক হলো শাসন বারণ, অনেক হলো এটা করো না ওটা করো না, নারী এবার না হয় সব বাধা ভুলে নিজের ভাগ্য নিজেই গড়ো, পেছনে কে কি বললো তাতে কি বা এসে যায়, খুঁজে দেখো নিজের ভিতরটাতে, করো নিজের মনটা চায়।